আপনার সব আজি আমি বরপেটা লোকসভা সমষ্টির এটা অংশত আমি 17খন এনেদরে নির্বাচনী সভা আমি অনুষ্ঠিত করেছিল লৈছো। সভাত আমি উপস্থিত থাকিম আর আমি আসলে তারমানে এটা একটা সরু সরু অঞ্চল সামরি লই যাতে রাইজক জনধরণের স্থানীয়ভাবে যাতে আমাক আমার তারমানে একটা সম্পর্ক জনসম্পর্ক যাতে গড়ি পরা যায় তার কারণে আমি এনে ধরনের 17টা স্থানত এনে ধরনের আমি সভাবিল অনুষ্ঠিত করিম। এটা আজি যেহেতু আসলে অহাকালি ঈদ, গতি অহাকালি ঈদ কারণে আমার এই বরপেটা লোকসভা বরপেটা বিধানসভা সমষ্টির যুদ্ধ তারমানে সংখ্যালঘু অধিষ্ঠিত অঞ্চল সেই সময় আমি আজি নাযাও। আমি অকল যাক তারমানে হিন্দু এরিয়া, হিন্দু এরিয়াবিলাকে আমি আজি এই সভাসমূহ অনুষ্ঠিত করেছো। আর আমি লক্ষ্য করেছো যে যে ধরনের রাইজর সঁহারি, যে ধরনের আমার প্রতি মনোবিচনে আমার প্রতি বিশ্বাস রাখিছে, আমি নিশ্চিতভাবে আমি উৎসাহিত হয়েছো আর আমি আমার লক্ষ্যত আমি উপনীত হব বলে না। এনে ধরলে আজি যেন 17খন করেছে, এনেকে লাহে লাহে তারমানে গুটি গুটি আছে। এটা এই বছরতো যাওয়া পরে আমি 9খন করেছিলাম, কালি আমি 8খনমান করেছিলাম, গতি আজি আমি 17খন করেছো। এটা যিমানে নির্বাচনের দিন চমু চাপি আহিব সিমানে আমার এনে ধরনের তারমানে সভার সংখ্যার বাড়ি গিয়ে থাকবে। আপনি সাংসদ নির্বাচিত হলে আমি কেন ধরনের আমি সমস্যা উত্থাপন করিম এই বিষয়টা আপনার আজি মানে কব বিচার নাই, কিন্তু তথাপিতো মানে আপনার কো যে আমি জনসাধারণের লগত আমি মত বিনিময় করিম। সাংসদ যদি নির্বাচিত আমি জনসাধারণের মত বিনিময় করিম, মত বিনিময় করে ইয়াত যেটা আমি বরপেটার মানে একটা সমস্যা জানো, বরপেটা একটা দীর্ঘদিনীয় সমস্যা কেন্দ্রীয় সরকারের যোগাযোগ করে আছে, মন্ত্রীক লগ ধরেছে, সেই বিষয়টা মানে জানো, মানে এটা উল্লেখ করব বিচার নাই, কিন্তু সেইবিলাকের ক্ষেত্রে যাতে যাক সমস্যা এই দীর্ঘদিনীয় সমস্যা বা দীর্ঘ এই সমস্যাসমূহের এই অঞ্চলের রাইজ দীর্ঘদিন তারমানে আন্দোলন বা তেন ধরনের ব্যবস্থা গ্রহণের জড়িয়ে সরকারের দৃষ্টিগোচর করেছে, সেইসমূহ আসনি তারমানে রূপায়ণ করার ক্ষেত্রে নিশ্চিতভাবে মানে জনসাধারণের লগত থাকিম, সহমত প্রকাশ করিম, সহযোগ করিম আর মানে সেই সমস্যা সমাধান করার ক্ষেত্রে মই এজন সাংসদ হিসাবে মই নেতৃত্ব বহন করি। সিপিএম থাকার প্রশ্ন উঠে কংগ্রেসে একটা একটা ভোট ব্যাঙ্ক আছে, গতিহে পুরনি দল 100 বছরীয়া দল, গতিহে থাকবে বলে ভাবো। দুলু দুলু আমহেদি একটা কথা কৈছিল আপনার যে আপনার পকেট নাই বলে কৈছে, আর পকেট নোহা কারণে আপনার দলীয় সতীর্থ আপনার ফালুরি কাটি আছে, পকেট নাই মানে আমি টকার কথা কব বিচারিছো, তো টকার কথা। এটা ঘটনা হল কি, ফণি ভূষণ চৌধুরী 8বারের এমএলএ, ফণি ভূষণ চৌধুরী 8বারের বিধায়কর কার্যালয় হেৰি নির্বাচন সময়ত মই পকেটর ব্যবহারে করা নাই, মোৰ এক পয়সা আজি দিনলৈকে মই নির্বাচনত খরচ কৰিব পৰা নাই। আৰু মই এইবাৰ আপোনালোকক নিশ্চিত কৰিছো যে এইবাৰ মই যে সাংসদ হিচাপে পার্লিয়ামেন্টৰ নির্বাচন লোকসভা নির্বাচন অৱতীৰ্ণ হৈছো, মই এতিয়ালৈকে এক পয়সা খরচ করা নাই, মই মোৰ পকেটৰ এক পয়সা খরচ নকৰো। ধনবলৰ কথাটো না, মোৰ ৰাইজে সহায় কৰি সহায় জনাইছে, জনবলটো আছেই মোৰ, জনবল নহলে মই কেনেকে মই 8বার বিধায়ক হ'ম, টকা দি তো ভোট কিনিব নোৱাৰি ভাই। আজিৰ দিনৰ ৰাইজ ইমান হেৰি নহয়, দুর্বল নয় রাইজ, অবুজ নয় যে টকা বিক্রি যাবে, এইটো এই এই সময়টো নাই এতিয়া, আর আজির পর 25 বছর, আজির পর 40 বছর আগর আছে, আজি এইটো নাই, আজি টকা দিয়ে তারমানে ভোট কিনিব পৰা, টকা দিয়ে ভোট সংগ্রহ করব করার ব্যবস্থাটো এতিয়া নাই শিকা হয়েছে। আর ইয়াতে 20 লাখ ভোটার আছে, 20 লাখ ভোটর ইয়াত তারমানে জয়ী হব কারণে কমেও 8 লাখ ভোট লাগবে, কমেও 8 লাখ ভোট লাগবে, 8 লাখ ভোট কিনি কোনো জয়ী হব নয় বিচার, কিন্তু কংগ্রেসের কালচার এই বছর, কংগ্রেসের কালচার সেইটি বছরই করে। আর মানে এই দেখি দেখবর যা সমর্থক থাকে টাকা দিয়ে তারমানে নির্বাচনের সময় এইটাই আচরিত কথা, মানে পয়সা দিয়ে ভোট নিকিনো, মোর পয়সা নাই, রাইজে মো সহায় করে আছে, মানে এই সেইকারণে মানে এইবিল দিয়ে পয়সা পয়সার বিনিময়ত ভোট নিদিয়ে রাইজর স্বতঃস্ফূর্তভাবে ভোট দিব, রাইজে বিচারিছে নরেন্দ্র মোদী ডাঙরের তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী হওয়াটো, আর রাইজে বিচারিছে এই বরপেটা লোকসভা সমষ্টির মিত্রজোঁটের প্রার্থীগুলো জয়ী হওয়াটো রাইজে বিচারিছে। আর এইখানে ইয়াত পয়সা পাতি পা পয়সার কোনো হেৰি কথাটো নাহে, গতি ইয়াত তারমানে আমি পয়সা কাকো নিদিও আর পয়সা নলয়ও, আমার যখন সমর্থক আছে, যখন আমার ভোটার রাইজ আছে, সেইসলে পয়সা আমার পয়সা লোক ভোট নিদিয়ে।